মারুফ টেক সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পোস্টের কমেন্ট অপশান হাইড করবেন, অর্থাৎ আপনার ফেসবুক পোস্টের কমেন্ট অপশানটি কীভাবে বন্ধ করবেন সেটি আমি আজ আপনাদের দেখাবো। এজন্য প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার জন্যে মোবাইল ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটি প্রবেশ করতে হবে, এটি লাইটে হবে না। এজন্য ফেসবুক অরিজিনাল অ্যাপসে প্রবেশ করা লাগবে, এজন্য ফেসবুকে ক্লিক করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকের হোম পেজটি এখানে চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন, এর উপর আমাদের ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, এর উপর ক্লিক করি। এরপর এখানে দেখতে পাচ্ছি সেটিং, সেটিংয়ের উপর ক্লিক করি। এখানে আসার পরে নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি ফ্লোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর উপর ক্লিক করি। এখানে আসার পরে নিচে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি পাবলিক পোস্ট কমেন্ট, এখানে লেখা আছে চয়েস হু ইজ অ্যালোয়েড টু কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট, পিপুল ট্যাগ ইন ইয়োর পাবলিক পোস্ট অ্যান্ড দেয়ার ফ্রেন্ড মে স্টিল বি এবল টু কমেন্ট। এখানে বলছে যে আপনার ফেসবুকে কমেন্ট কে কে করতে পারবে, তো এখানে অপশন দিছে পাবলিক ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস, তো আমরা ফ্রেন্ডসে ক্লিক করব। আমার ফেসবুকে শুধুমাত্র আমার যে ফ্রেন্ড হয়ে থাকবে সে কমেন্ট করতে পারবে, অন্য কেউ কমেন্ট করতে পারবে না। আমার ফেসবুক ফ্রেন্ডের ফ্রেন্ডও কমেন্ট করতে পারবে না, শুধু আমার ফেসবুকের ফ্রেন্ডই কমেন্ট করতে পারবে। তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক কমেন্ট হাইড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।